জামজামা প্রচারে পানিহাটি পুরসভা 14 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তীর্থঙ্কর ঘোষ। সোমবার এক ভোটসভার মাধ্যমে প্রচার চালালেন তিনি। পানিহাটি পুরসভা 14 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তীর্থঙ্কর ঘোষের সমর্থনে পথসভায় উপস্থিত ছিলেন কান্তি মণ্ডল, বাণীব্রত চক্রবর্তী, তন্দ্রা ঘোষ এবং বিধায়ক তথা রাজ্যের মুখ্য সচেতক নির্মল ঘোষ সহ অনেকে। প্রাক্তন পৌর প্রধান স্বপন ঘোষের প্রতি শ্রদ্ধা জানিয়ে পথসভা শুরু করেন তারা। লড়াইয়ের ময়দানে সুযোগ পেয়ে মানুষের জন্য কাজ করতে সচেষ্ট, প্রণাবিধি মেনেই সত্যি সমর্থকদের উপস্থিতিতে প্রচার। প্রচারে স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছেন বলে জানালেন তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী তীর্থঙ্কর ঘোষ। পানিহাটি পুরসভা নির্বাচনে প্রার্থী পদে লড়াই সুযোগ পেয়ে তীর্থঙ্কর ঘোষ জানান, মানুষের রায় জিতে এসে এলাকাকে মডেল ওয়ার্ড করে তার অন্যতম লক্ষ্য। কর্ণাফন ছাড়াও নানা বিপদে আপদে এলাকার মানুষের জন্য কাজ করেছেন সর্বত্র। যুব তৃণমূল নেতা হিসেবে কাজ করেছেন মানুষের জন্য। দলীয় কর্মসূচি অনুসরণ করে কর্মকাণ্ডে নিযুক্ত থেকে মানুষের জন্য কাজ করায় বিশ্বাসী। মানুষের জন্য দূরে দূরে পৌঁছে গিয়েছেন বরাবর। মানুষের মধ্যে কর্ণভেদী দূর করতে সাহস যুগিয়েছেন এই যুব নেতা। নিজের জয়ের ব্যাপারে 100% আশাবাদী তিনি। আমি বলতে পারি পানিহাটিতে 35টা আমাদের আসন, 35টায় আমরা জিতব। কারণ বিজেপি আজ আর তারা পশ্চিমবঙ্গের নেই, তারা উন্নয়নের কথা বলে না, অগ্রগতির কথা বলে না, নতুন বাংলা গড়ার কথা বলে না। তারা এখন তৃণমূলকে মমতা ব্যানার্জির আক্রমণের কথা বলে। সিপিএম নেই, 35 বছর লাগাতার পশ্চিমবঙ্গ সরকার করেছে। পানিহাটি পৌরসভা 46 বছর লাগাতার তারা পৌরসভা চালিয়েছে, মানুষকে জল দিতে পারেনি, পানীয় জল দিতে পারেনি, মানুষকে সুয়ারেজ দিতে পারেনি, মানুষকে ড্রেন দিতে পারেনি, মানুষকে বিকাশি দিতে পারেনি, মানুষকে খেতে দিতে পারেনি। আজ আজকে যেখানে যাবে সব জায়গায় মমতার ছোঁয়া, মুখ্যমন্ত্রীর ছোঁয়া আছে। সেটা যে কোনো পরিবারে তুমি পানিহাটি পৌরসভা রাস্তা, ভালো রাস্তা তৈরি করেছি, উন্নত মানের রাস্তা তৈরি করেছি, জল নিকাশি ব্যবস্থা করেছি, প্রত্যেক বাড়িতে জল পৌঁছে প্রতিটি উন্নয়নের কাজে পানিহাটিতে আমি হিসেবে আমার পৌরসভায় স্বপন ঘোষ চেয়ারম্যান ছিলেন, আমরা সেই কাজটা করতে পেরে আমি এবার তীর্থঙ্কর ঘোষের মতো হতে পারে। আমার ছেলে আমার মেয়ে ছিল, ও কাউন্সিলর ছিল। আমি একটা কথা বলতে পারি যে প্রায় 20 জন যুবক দিয়েছি যাদের বয়স যুবক যুবতী 40-এর কম। এবার পানিহাটিতে কোয়ালিটেটিভ চেঞ্জ হবে এবং উন্নয়নের পানিহাটি সবার উপরে যাবে, উন্নয়নে রেকর্ড করবে। যদি উপরে মমতা, কারণ মমতা ব্যানার্জির কাজই হচ্ছে উন্নয়ন।